সাম্প্রতিক লোকসভা নির্বাচনে রাজ্যের দুই বিজেপি প্রার্থীর উল্লেখযোগ্য জয় এবং রামনগর বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর জয়ের পরিপ্রেক্ষিতে রবিবার বিজয় উৎসবে সামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্য নেতৃত্ব ও বিপুল অংশের দলীয় সমর্থক। রামনগর বিধানসভা কেন্দ্রে বিজয় উৎসবকে ঘিরে দলীয় সমর্থকদের মধ্যে উদ্দীপনা চোখে পড়ে। যে ঐতিহাসিক একটা রেজাল্ট আমরা সাতরাম নগর আমরা পেয়েছি, আমাদের মেয়র সাহেবকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে ক্যান্ডিডেট করেছিলাম। আপনারা সবাই জানেন বিপুল ভোটে উনি জয়ী হয়েছেন, একটা রেকর্ড। তো সেই রেকর্ডকে আমরা থামাতে চাইনি, আমরা ভাবলাম যে বৃষ্টি হোক আর যাই হোক আমরা এখানে বিজয় উৎসব করবো এবং সেই উপলক্ষে এখানে আসা এবং সারা ভারতবর্ষের মধ্যে এই রেজাল্ট নিয়ে মানে সাংঘাতিকভাবে আমরা প্রশংসিত এবং সবাই মানে ধন্য ধন্য করছে। এর জন্য আমি মনে করি আমাদের যে দীপক মজুমদার মহোদয়ের আজকের এই যে বিজয় উৎসব সেটা সত্যিই আমাদের একটা বাড়তি একটা পাওনা।